আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত সৌদি আরব প্রবাসী বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তাই আমি রুবুল ফকির আপনারা দেখতেছেন রুবুল ফকির ইউটিউব চ্যানেল তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসছি এটা সৌদি আরব যারা আসতে ইচ্ছুক তাদের জন্য সুখবর না তাদের জন্য একটা দুঃসংবাদ বিষয়টা হইলো যারা বিশা হ্যা পাসপোর্টে লাগছিল বাংলাদেশে তাদের বিশ টাকা ফেরত দেওয়া হবে এই বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো তাই এই মূল কথাই যাওয়ার আগে আমি একটা রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে যে ঘোষণাটা আসছে গতকালকে পেপারে সদিকে যে এই নিউজটা আসছে আমি কী দেখছি গতকালকে ইউটিউবে কিছু নিউজও হয়েছে তো এই সময়ের অভাবে আমি নিউজটা আপনাদেরকে দিতে পারি নাই তো একটু লেটে আপনাদেরকে দিচ্ছি আঠারো মার্চ গত আঠারো মার্চের আগে বাংলাদেশে যে সমস্ত সৌদি আরবের কাজের বিষয় মানে কাজ করতে আসবে যে সমস্ত বিষয় স্ট্যাম্পিং হয়েছিল মানে পাসপোর্টে বিষা লাগছিল ওই বিষাগুলা সৌদি সরকারের তরফ থেকে ক্যান্সেল করা হয়েছে আর বিষয় স্ট্যাম্পিং করতে একটা অফিস খরচ যে লাগে টাকা খরচ এই খরচের টাকাটা সৌদি গভর্নমেন্ট বা সৌদি এম্বাসি যেটা বাংলাদেশে আছে বা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে আছে ওইখান থেকে টাকাটা ফেরত দিতেছে অলরেডি এটা ফেরত দেওয়া শুরু করে দিছে ফেরত দেওয়ার কার্যক্রম চলতেছে তো এখন যারা আঠারো মার্চের আগে যাদের বিশা লাগছিল যারা রেডি ছিলেন সৌদি বাসার জন্য তারা এই মুহূর্তে আসতে পারবেন না তো এটাই বলার জন্য আসছিলাম আর আপনারা যদি বলেন ভাই তাহলে এই লুক কিলো কি কোনো সময় যাইতে পারবে না না এটি এখন ক্যান্সেল হয়ে গেছে পরবর্তীতে কি নির্দেশনা আসে নির্দেশনা না আসা বঞ্জিত এই বিষয়টা কিলার বলা যাইতেছে না কি আপনি আবার এই লোকগুলা আসতে পারবে কি পারবে না তো এই লোকগুলা আমার মনে হয় আসতে পারবে সৌদি সরকার একটা সুযোগ দিবে পরবর্তীতে আর এখন যেহেতু দীর্ঘদিন যাবৎ করোনা ভাইরাসের কারণে সমস্যা চলতেছে তাই এখন একটু সমস্যা হইতেই পারে তার জন্য এটি ক্যান্সেল করে আপনাদের টাকা আপনার কাছে ফেরত দিয়ে দিতেছে তো পরবর্তীতে যে নিউজটা আসে আসলে আমরা আপডেট নিউজটা আপনাদেরকে জানাই দেব তাই আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আশা করি সবাই বুঝতে পারছেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে